হ্যালো এই এভিডিতে আমরা 2021 সালের দাখিল পরীক্ষাতে যারা আছে যারা বর্তমানে দশম শ্রেণীর পুরাতন বেঞ্চ 2021 হাজার সালে দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য একটা অ্যাসাইনমেন্টের সমাধান দেব তো বিষয় হচ্ছে হাদিস শরীফ আর এটা অ্যাসাইনমেন্টটা এখানে দেখতে পাচ্ছি আমরা হাদিস শরীফ এটা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক আর অ্যাসাইনমেন্টটা প্রথম অধ্যায় থেকে হাদিস পরিচিতি থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে হাদিসের পরিচয় প্রকার গুরুত্ব পুরানো হাদিসের মধ্যে পার্থক্য একটি বিশ্লেষণ

রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম এখানে সবকিছু ইনফরমেশন বড় হাতের অক্ষরে হবে এবং ইংরেজিতে হবে আর অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিব হচ্ছে এখান থেকে হাদিসের পরিচিতি দিতে পারো অথবা এখান থেকে এটা দিয়ে দিতে পারো হাদিসের পরিচয় প্রকার গুরুত্ব কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য একটি বিশ্লেষণ এটা পুরাটাকে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে দিয়ে দিতে পারো আমি আবারো বলছি হাদিসের পরিচয় প্রকার গুরুত্ব কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য এটাকে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে দিয়ে দিতে পারো এবার আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাব আমাদের উত্তরটা শুরু হচ্ছে এখান থেকে প্রথমে আমরা ভূমিকা লিখবো ভূমিকাটা এখানে যেভাবে সেভাবে লিখবে এটা একটা নমুনা উত্তরপত্র এটা দেখে তোমরা অ্যাসাইনমেন্টটা নিজেরা করার চেষ্টা করবে এই উত্তরপত্রটা দেখে হুবহু কপি করবে না তো প্রথমে আমরা ভূমিকা লিখবো এরপর আমাদের প্রশ্নে যেটা লিখতে বলছিল ভূমিকাটা লেখা হয়ে গেলে তারপর লিখবো হাদিসের পরিচয় হাদিসের পরিচয় লিখবো এরপরে ক নাম্বারে লিখবো হাদিসের প্রকারভেদ ভেদ তিন ভাগে ভাগ করা হয়েছে এখানে এক নাম্বার আছে কাউলি হাদিস ইয়াৰপ দুই নাম্বাৰ কৰ্মমূলক বা ফেৰ ৰেহাদিছ তিনি নাম্বাৰ আছে চাকৰি ৰেহাদিছ হাদিসে কুৎসি এরপর গ নাম্বার হাদিসের গুরুত্ব এটা প্রমাণ ও বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য হবে তো গ নাম্বারটা এতটুকুই এবার আমরা ঘ নাম্বারের উত্তরটা দেখব ঘ নাম্বার হচ্ছে পুরানো হাদিসের মধ্যে পার্থক্য এটা হচ্ছে ঘ সর্বশেষ পুরানো হাদিসের মধ্যে পার্থক্য তো আমাদের অ্যাসাইনমেন্ট টা এখানে শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটা দিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও আসলে এটা তোমরা সবার আগে নোটিফিকেশন পাও তো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ